হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আগস্ট মাসটি বিষরাশির মানুষদের কেমন যাবে না যাবে। এর আগে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিষরাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে। বিষরাশির মানুষদের জন্য আগস্ট মাসটি কিন্তু পজিটিভ ফল দেবে। আগস্ট মাসটি কেরিয়ারের দিক থেকে কিন্তু অনুকূল থাকার সম্ভাবনাই থাকছে। আপনার নাইন্থ ও টেন্থ এই ভাবের অধিপতি শনি আপনার নবম ভাবে থাকছে, যার জন্য পুরো মাসটাই আপনারা কিন্তু ভাগ্যের সাথে ভরপুর কিন্তু পাচ্ছেন। এই মাসে আপনাদের জন্য কিন্তু নতুন ব্যবসার অনেকগুলো অপরচুনিটি ওপেন হতে চলেছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু বাবার সহায়তা আপনারা অবশ্যই করে পাবেন। ফ্যামিলি লাইফও কিন্তু আপনাদের এই মাসে অনেকটা বেটার থাকছে। ফ্যামিলি লাইফ থেকেও আপনারা কিন্তু অনেক রকম ফেসিলিটিস এই মাসে পেতে চলেছেন। এই মাসে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ চতুর্থ ভাবে অবস্থান করবে, অর্থাৎ সিংহরাশিতে অবস্থান করবে, যার ফলে কিন্তু গোটা মাসটাই আপনারা প্রচুর মান সম্মান পেতে চলেছেন। বিষরাশির মানুষদের জন্য এই মাসটি আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা অনেকটা বেটার। আপনারা আয়ের নতুন একটা উৎস এই মাসে কিন্তু খুঁজে পাবেন, আর যার জন্য কিন্তু আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা অনেকটা বেটার হয়ে যাবে। মাসের প্রথম 15 দিন আপনার সিক্স হাউসে অর্থাৎ রোগভাবে কেতু অবস্থান করছে, ও সাথে রাহু এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টি, যার ফলে কিন্তু স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড ভোগান্তি এই মাসে আপনাদের কিন্তু থাকছে। হেলথ নিয়ে একটু কিন্তু সতর্ক আপনাদের হয়ে যেতে হবে। হেলথ নিয়ে যে কোনো রকম সমস্যা একদমই কিন্তু ইগনোর করে যাবেন না, ইগনোর করে গেলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। তাছাড়াও এই মাসে আপনারা একটু মানসিক চাপ, কোথাও গিয়ে মুড অফ, মুড সুইং, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু থাকবেন। এডুকেশনের দিক থেকে কিন্তু এই মাসটি প্রচণ্ড পরিমাণ ভালো। এই মাসে যারা স্টুডেন্ট আছে তারা যে কোনো বিষয় খুব ইজিলি বুঝে যেতে সক্ষম হবেন। মাসের শেষের 15 দিন সূর্য আপনাদের ফোর্থ হাউসে থাকছে, যেটা সুখভাব বিচার করা হয়, সাথে বুধ থাকছে, যার ফলে কিন্তু আপনারা হায়ার স্টাডির সুযোগ পাবেন, শিক্ষার ক্ষেত্রে অনেকটা মান সম্মান পাবেন। শিক্ষার ক্ষেত্রে যদি কোনো বাধা এতদিন চলে আসে, কোনো জিনিসকে আটকে দিয়েছে শিক্ষার বিষয়ে উন্নতি, তো সেটা এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু মাসটা ভালো, নতুন লাভ এই সময় কিন্তু জীবনে আসার সম্ভাবনা থাকছে। এই মাসে আপনাদের সেভেন্থ হাউসে বৃহস্পতি থাকছে, যার ফলে কিন্তু আপনাদের ম্যারিড লাইফ অবশ্যই করে বেটার কাটবে। দুজন দুজনের সাপোর্টার হয়ে যাবেন। ম্যারিড লাইফ ওভারঅল কিন্তু এই মাসে প্রচণ্ড প্রচণ্ড রকম ভালো ফল কিন্তু দেবে। তাহলে বন্ধুরা, বিষরাশির মানুষদের জন্য আগস্ট মাসটি কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটিতে কিছু ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন।